হে ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হয়েছে সোমবার আজকে সকাল থেকে আমার ব্লগটা আবার স্টার্ট করে দিয়েছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি চলো সকাল থেকে বলতে এরকম সকাল নয় প্রায় ধরতে গেলে নয়টাই বাসতে চলেছে আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে তার কারণটা হয়েছে গতকালকে তো আমার মা ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে এসে এত কিছু খেয়ে এসেছি এসে মানে সাথে সাথে ভাত খেতে পাইনি তো আমরা ভাত খেয়েছি কয়টা জন্য রাত সাড়ে এগারোটায় রাতের ভাত খেয়েছি তো ভাবো সাড়ে এগারোটায় ভাত খেয়েছি তারপর ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা এতটাই রাত হয়েছে দ্বীপকে আজকে স্কুলেই পাঠাতে পারিনি ও অনেকবার ডেকেছি ওকে ও উঠতেই চায় না তো তোমাদের দাদা কাকা বললো থাক বাদ দাও এমনিতে তো সিলেবাস সব কিছু কমপ্লিট আর পরীক্ষা বলেছিলাম না ছাব্বিশ সাতাশ তারিখ থেকে মনে হয় এনুয়াল পরীক্ষা শুরু হবে মানে এই মাসেরই তো তার জন্য ওকে আর তোলা হয়নি অনেকবার ডেকেছিলাম ও উঠতেই চায় না আমারও অনেকটাই ছিল চোখে বুঝতেই পারছো সাড়ে বারোটার সময় ঘুমিয়েছি মানে বুঝতেই পারছো অনেক এখনও জানো চোখগুলো মানে জ্বালা করছে মনে হয় যেন আবার গিয়ে ঘুমিয়ে পড়ি তো ঘুমালে তো হবে না রান্না করতে হবে আর তোমাদের দাদা আজকে স্কুলে যেতে পারবে কি না ঠিক বলতে পারছি না কারণ আমাদের এখানে আজকে এডিসির স্ট্রাইক আর তোমাদের দাদা যেখানে মানে জব করে মানে যেই স্কুলে টিচার মানে ওইখানে যেতে গেলে এডিসি এলাকা দিয়ে যেতে হয় তো যেতে পারবে কি না যেহেতু এডিসি এলাকা স্ট্রাইক যেতে পারবে কি না তা দেখার জন্য তোমাদের দাদাভাই গেছে না জলাতে মানে বাস স্ট্যান্ড যেখান থেকে মানে গাড়ি সব চলাচল করে মানে জানার জন্য যে আসলে কি যেতে পারবে কিনা আর আমাকে বলে গেছে যে পেঁয়াজ কাট কেটে রাখতে রসুন কেটে রাখতে মাংস নিয়ে আসবে ওইখানেই বাজার বাজার থেকে আসার সময় বটতলা থেকে মাংস নিয়ে আসবে আর পোলাও বা ফ্রায়েড রাইস দুইটা যে কোনো দুইটার মধ্যে একটা হবে তো সকালের জন্য আমি অল্প করে ভাত বসিয়ে দিয়েছি সকালে খাওয়ার জন্য কারণ ফ্রায়েড রাইস আনার পর রান্না করতে করতে তো অনেক বেলা হয়ে যাবে আর যদি ও স্কুলে যেতে পারে তাহলে তো সঙ্গে সঙ্গে তো আর আমি এগুলি রান্না করতে পারবো না তার জন্য তো চলো আমি এখন ভাত বসিয়েছি আর এখন আমি এই যে চা নিয়ে বসলাম বসে কত কিছু কথা বলে ফেললাম শুরুতেই তোমরা হয়তো বিরক্ত হয়ে যাবে কিছু করার নেই একটু শুনে নিও সবার ভিডিওর মধ্যে তো তোমরা শুনো আমারটাও শুনে নিও তো ও আসার আগে আমি পেঁয়াজগুলোও কেটে নিয়েছি এখন রসুনগুলো কাটবো চাটা খেয়ে গিয়ে আর ভাত বসিয়েছি গতকালকে ডাল আছে চলো আবার পরে আসছি না হলে দেরি হয়ে যাবে দেখো বন্ধুরা যে গতকালকের ভিডিওতে পর্দাগুলো তোমাদের দেখিয়েছিলাম রাত্রের ভিডিও দেখেছিলে তোমরা জানালাগুলো তো বন্ধ ছিল আর এখন হয়েছে দিনের বেলা তো দেখো জানালাগুলো খোলা আর পর্দাটা না এত হালকা কালার পর্দার সরানো লাগে না এমনিতেই দেখো ডাইনিং টেবিলে রোদ্রের আলোটা আসছে কত সুন্দর লাগছে হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না ঠিক কিন্তু কাছে থেকে না খুব সুন্দর শুধু ঠাকুর ঘরে যে লাগিয়েছি ওইটা শর্ট পরেছিল কাপড়ে তার জন্য একটু অন্যরকম হয়েছে এই যে দেখো পর্দার প্রিন্টটা দেখো জাস্ট দেখো প্রিন্টটা তোমাদের কাছের থেকে দেখিয়ে দিলাম একদম আকাশি আকাশি কালার আর তার সাথে হয়েছে হোয়াইট কালার দেখো শুধু ঠাকুর ঘরেরটা একটু বিশ্রী হয়েছে তো যাই হোক এটা পরে আরেকটা পাল্টে এটা পাল্টে আরেকটা সুন্দর পর্দা লাগিয়ে নেবো এখন আপাতত থাক এই তো আর এই দেখো বিছানার অবস্থা আর দ্বীপ এই যে ওই দেখো দ্বীপ এখনও ঘুমাচ্ছে একটু পরে ডাক দেব ঘুমটা বেশি একটা হয়নি আর আমি এবার যাচ্ছি রান্নাঘরে এই দেখো পেঁয়াজ কাটছি বলেছিলাম না পেঁয়াজগুলো কেটেছি আবার রসুন কাটবো আর এই যে তোমাদের দাদা জন্য চা রয়েছে ও আসলে গরম করে দেব আর এই যে দেখো এই দুইটা এগুলোও কিনে এনেছি গতকালকে ডাইনিং টেবিলটা তো আমার কাছে তো অনেক সময় কি হয় বলো তো ডাল তরকারিগুলো গরম গরম ধোয়া ওটা থাকে তো ডাইনিং টেবিলের উপর নিয়ে রাখলে মানে ডাইনিং টেবিলটা যেহেতু কাচের ফেটে যাওয়ার চান্স থাকে এত গরমটা কিন্তু কাচের উপর রাখলে কিন্তু কাচ ফেটে যায় তো তার জন্য এই যে এরকম স্ট্যান্ড বাটি রাখার জন্য দুইটা এই যে কিনে আনলাম এই যে এগুলো স্ট্যান্ড অনেকটাই ফাঁকা থাকে মাঝখানে এগুলোর উপরে বাটি রাখা যায় তো একটা কুড়ি টাকা করে নিয়েছে দুটার দাম চল্লিশ টাকা চেয়েছিল দুইটা আশি টাকা আমি চল্লিশ টাকা দিয়ে বার্গেনিং করে এনেছি আর এই যে এখানে ভাত বসিয়েছি তো চলো পরে আবার আসছি আগে রসুনগুলো কেটে নিই দেখতে দেখতে কিন্তু আমার সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে পেঁয়াজ কিছুটা রয়েছে এগুলো বড় বড় পিস করেছি আর গতকালকে ডাল ছিল আর মাংসর জন্য আলুও ভেজে নিয়েছি আর এখানে অলরেডি মাংস বসিয়ে দিয়েছি আর বড় পিস মাংসর জন্য যে বড় পিস পিস করা পেঁয়াজগুলো কেটেছি এগুলো একটু পরে না হলে একদম গলে যাবে তার জন্য একটু পরে দেব। আর কতটা জল উঠেছে দেখো মাংস থেকে তো সব কিছু একদম দিয়ে তারপর কিন্তু বসিয়ে দিয়েছি এবার আর ঢাকবো না একটু গ্যাস স্টিমটা বাড়িয়ে শুধু জলটাকে টানাবো তারপর গিয়ে পেঁয়াজগুলো দেবো তো অনেক দিন পর আমরা মাংস খাচ্ছি এবার অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না তো যাই হোক চলে আসলাম একদম ডাইরেক্ট বেলায় সকালে আর কিছুই শেয়ার করতে পারিনি কারণ মাঝখানে আমরা দুপুরে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমরা গেছিলাম চোখের ডাক্তারের কাছে দ্বীপকে চোখের ডাক্তার দেখানোর জন্য অনেক দিন ধরে দেখানো হচ্ছিল না তাই তো এসে আমি ভাত বেড়ে নিয়েছি ভাত বলতে ভাত তো নয় এগুলো ফ্রায়েড রাইস করেছি মটরশুঁটি দিয়ে ফ্রায়েড রাইস করেছি আর হয়েছে মাংস এখন সন্ধ্যা হয়ে গেছে আর ঘুমিয়েছিলাম একটু এখন উঠলাম আর দ্বীপের টিচার এসেছে পড়াতে ও পড়তে বসেছে আর আমি বসিয়েছি চা চলো চাটা করি তারপর আবার আসছি আমাদের চা খাওয়া কমপ্লিট তারপর অনেকক্ষণ কাজ করছিলাম এবার চলে আসলাম রান্নাঘরে এখন নয়টা বেজে গেছে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে এতটা ব্যস্ত ছিলাম তো এবার এসে মাংসটাকে গরম করে নিচ্ছি আমাদের ঘরে না গরম গরম সব কিছু খেতে হয় কারণ প্রতিবেলায় মানে যে কোনো রান্নাই বলো গরম না করলে তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে না তো মাংস বলে কথা মাংসটা একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমাদের গরম করো হয়ে গেলো একসাথে দুইটাই কাজ হয়ে গেল। তো ওই যে চা খেয়েছিলাম চার বাসনগুলো রয়েছিল। চার বাসনগুলো মাংসটা হচ্ছে গরম তার ফাঁকে আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি তো কি ব্লগ বানিয়েছি আজকে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না একদম এলুমেলু হয়ে গেছে সবটাই ওই যে বললাম দুপুরবেলায় ডাক্তারের কাছে গিয়েছিলাম ওইখান থেকে আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গেছে গিয়েছিলাম একটার দিক একটা না একটার আগে গিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়েছে এসে তারপর ফ্রায়েড রাইসটা করেছি যাওয়ার সময় আমি ভাতটা রান্না করে গিয়েছিলাম ফ্রায়েড রাইসের যে ভাতটা হয় তারপরে এসে বাকি প্রসেসিংটা হয়েছে তো কি আর করব এই যে আমি রান্নাটা বসিয়ে এবার ফাঁকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি অনেক বাসন ধুতে হয় জানো তো আমার সারা দিন। কারণ কারণের মিস্ত্রি আসে কাজ করতে ওরা ওদেরকে তো চা দিতে হয় দুইবার তিনবার করে সারাদিনই ধরতে গেলে আমি চার বাসন ধুই কি আর করব। আর হ্যাঁ সরস্বতী পূজাতে কিন্তু একটা দারুণ ব্লগ তোমরা পাবে কোথাও ঘুরতে যাবো কি না সবটাই তোমরা দেখতে পারবে সরস্বতী পূজার ব্লকটা তোমরা কিন্তু একদমই স্কিপ করবে না আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এদিকে মাংসটা গরম করে তারপর তিনটা ডিম নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই বলছিল যে মাংস দিয়ে খেতে আর ভালো লাগবে না এখন তা একটা কাজ করো তিনটা ডিম সিদ্ধ দিয়ে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নাও তাহলে ফ্রায়েড রাইসের সাথে খেয়ে নেব ভালো লাগবে তো এই কথা বলায় আমি আবার তিনটা ডিম নিয়ে এসে যে বসিয়ে দিলাম ডিমটা শুধু সেদ্ধ না সেদ্ধ করে একটু ভেজে নেব চলো বন্ধুরা ভিডিওটা এন্ড করার পালা তো এন্ড করবো ভিডিওটা আর এখন বাজে রাত সাড়ে নয়টা চলো ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি বেশি কিছুই শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারছো বাড়িতে কাজ শুরু হবে মানে প্রত্যেক দিনেই কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছে যার জন্য কি বেশি কিছু শেয়ার করতে পারছি না চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর দেখতে পেয়েছো ডিমটা সেদ্ধ বসিয়েছি আর ডিমটা সেদ্ধ হলে আমরা ভাত খেয়ে নেব রাতের ভাত চলো সবাইকে গুড নাইট আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে